এখন রাতে 12টা বাজে, নিউ ইয়র্কের প্রথম স্নোফল। আজকে হচ্ছে এখানে সোমবার রাতের, সোমবার রাত, মঙ্গলবার পড়েছে, কালকে থেকে স্কুল খুলবে, 3 দিন বন্ধ পড়েছে। ভালোই পড়ছে কিন্তু জানো, এগুলো একদম হেভি হেভি স্নো, এগুলো লেগে যাচ্ছে না? হ্যাঁ, পানির সাথে পড়ছে একদম, পানি পানি আর তুলে তুলার মতো পড়তো না, আর অনেক 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 কিছু হেভি স্নো এটা। চলো সকালবেলা দেখা হবে আবার স্কুলে যাওয়ার সময়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে জানুয়ারির 16 তারিখ। গতকালকে এখানে বন্ধ ছিল, এ থেকে স্কুল খুলেছে। এখন বের হচ্ছি আয়ুষকে স্কুলে ড্রপ দেওয়ার জন্যে। তো আজকে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্টও আছে। এই হচ্ছে বাইরের স্নোর অবস্থা। এখন সকাল 7টা বাজে, বাইরে এখন -2°C, ফারেনহাইট হিসাবে 28 চলছে, স্নো পড়ছে এখনও। ফাইনালি নিউ ইয়র্কে স্নো দেখা পেলাম, বেশ ভালোই স্নো পড়েছে, 1 থেকে 2 ইঞ্চি মতন স্নো পড়েছে মনে হচ্ছে। গাড়িটা একটু পরিষ্কার করতে হবে। স্নোল্যান্ড, স্নো না আসলে যেন মনে হয় কি একটা আসেনি এই বছর, এতদিন এখনো পড়েনি। তো গতকালকে ফার্স্ট স্নো পড়েছে, এর আগে একটু একটু পড়েছে, সামান্য ফ্লারি স্নো পড়েছে, কিন্তু সেগুলো ইনাফ না। তো ফাইনালি স্নো দেখা পেলাম। তো এখন আমরা বের হচ্ছি স্কুলে ড্রপ দেবো আয়ুষকে, তারপরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে 10টার দিকে। তো সব কিছু করে একসাথে বের হব। তো একসাথে বেরিয়ে যাচ্ছি সবাই। পরিষ্কার করবে না এগুলো? না না, তুমি হাত দিয়ে একটু টেনে খেলে দাও না। তাড়াতাড়ি হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর করতে হবে ঝাড়ু যখন মারো তাড়াতাড়ি, ধুম করে আবাস করো কেন? লাইকে হেজ পড়ছে যে, অনেক পড়ছে, ভালোই হেভি পড়ছে স্নোটা। ফাইনালি এখন 7টা 14 বাজে, আমরা বের হচ্ছি স্কুলের উদ্দেশ্যে। বরফের জন্য তো কিছু দেখতেই পাচ্ছি না। স্নোল্যান্ড এই দিনের অপেক্ষায় ছিল সবাই। ফাইনালি বরফে চাদর পড়ে আছে, এত সুন্দর লাগছে বাইরে। সারাদিন আছে না স্নো, ফুল ডে।
কেমন লাগছে সকালে স্নো? কেমন লাগছে? তোমার অ্যাপয়েন্টমেন্ট থাকাতে ভালোই হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট থাকাতে ভালোই হয়েছে বলছি। কাশ্মীর স্নো যখন পড়ে তখন সুন্দর লাগে, পড়ার পরে না বাজে হয়, রাস্তাঘাট পুরো কালো কালো হয়ে যায়, কাদা কাদা। স্নো গুলো যেগুলো জমা থাকে ওগুলো কালো হয়ে যায় পুরো। দেখো কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সামনে, এখানে কত সুন্দর সিটি দেখা যায় না সবসময়। ম্যানহাটনে খুব সুন্দর একটা ভিউ, একটা বিল্ডিং এখন দেখা যাচ্ছে না। এখন আরো একটা শান্তির জায়গা আছে এদিকে পাশে, একেবারে বরফ হচ্ছে আরো বেশি শান্তি। কিচ্ছু একদম কোনো বিল্ডিং এ কোনো বোঝাই যাবে না যে কোনো বিল্ডিং আছে সামনে। চলো বাই, স্কুল এসে গেছে। আজকে হোল ডে স্নো আছে, আজকে না স্কুল ছুটি হবে ওই সময়, স্কুল নামতে বলো তারপর স্কুল ছুটি হওয়ার সময় স্নো করে প্লে করতে পারবি। দেখি দাঁড়া ব্যাগটা ধরো, বাই। এই মাথায় হুড়ি দাও, বাচ্চারা কিভাবে খেলছে স্নো দিয়ে। আজকে ওদের ফান ডে বুঝেছো মা, আজকে ওদের ফান ডে, তিন দিনের ছুটি। বেরোবার সময় তো করবে, তিনটা পর্যন্ত স্নো আছে তো। সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট থাকাতে সবাই একসাথে বেরিয়ে পড়েছি, তো মারও আছে অ্যাপয়েন্টমেন্ট, পিউষেরও অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন এখানে 8টা বাজে, আয়ুষকে ঢুকিয়ে দিয়েছি স্কুলে, এখন আমরা বের হব। ম্যানহাটনে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো বাইরে স্নো পড়ছে, তো দুটোই একসাথে ভালোই লাগছে। স্নো, ফার্স্ট স্নো 2024-এ। নিউ ইয়র্কে এতদিন অপেক্ষায় ছিলাম যে এতদিন স্নো পড়ছে না, পড়েছে, একদম হালকা স্নো পড়েছে, মানে এইভাবে হেভি স্নো পড়েনি। আজকে দুপুর 3টা পর্যন্ত ওয়েদার দেখাচ্ছে যে স্নোটা পড়বে, দেখা যাক কতটুকু কি হয়। ফাইনালি আমাদের সকালে ব্রেকফাস্ট আর কফি এসে গেছে ডানকিন থেকে। ডানকিন রান আমেরিকা, ডানকিন রানস আমেরিকা, রাইট? এটা হচ্ছে এখানকার মানুষের মেন খাদ্য সকালবেলা ব্রেকফাস্ট। আলেকটা সুন্দর আছে, ডানকিন রানস করছে আমেরিকা। তো খাওয়া দাওয়া শেষ করিনি, ব্রেকফাস্ট শেষ করে তারপরে যাব অ্যাপয়েন্টমেন্ট, এর মাঝখানে কোথায় কোথায় যাচ্ছি দেখাবো। আমরা এখন ম্যানহাটনে, লেক্সিংটন অ্যাভিনিউ। স্নো পড়া একটু কমেছে এখন, আবার শুরু হবে কিছুক্ষণ পরে। নটার সময় 100% দেখাচ্ছে, পড়ছে একদম হালকা হালকা ফ্লেক্স পড়ছে, বেশি না। এখানে এখনো সেভাবে জমেনি সামান্য, কেন এখানে সবসময় এত গাড়ি ঘোড়া চলে, জমা সে টাইমটা পায় না, গাড়ির মাথায় মাথায় দেখা যাবে খালি স্নো। আমাদের ওদিকটা একটু স্নো দেখা গেছে, সিটি তো সিটির দিকে সবসময় ক্লিন থাকে।
এখন এখানে দুপুর 3:30 বাজে, আয়ুষকে স্কুল থেকে পিক করেছি। মাঝখানে আসলে এতটাই বিজি হয়ে গেছিলাম বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর ভিডিও করতে পারিনি। এখন আবার স্নো পড়া শুরু হয়েছে, মাঝখানে একটু বেলার দিকে বন্ধ হয়েছিল স্নো পড়া, এখন আবার স্নো পড়ছে। সাইডওয়াক গুলো আবার পুরো সাদা হয়ে গেছে স্নো পড়ে। আবার দেখো কিভাবে স্নো পড়ছে।